নাম্বার থিওরির এই কোর্সের লাস্ট লেকচারে আমরা যদি টু বা কোনো অড প্রাইমের দেওয়া থাকে তার যে কোনো পাওয়ারে কোয়াড্রেটিক রেসিডিউ কীভাবে বের করতে শিখেছি এবং আরবিটারি মডিউলেরও কোয়াড্রেটিক রেসিডিউ বের করেছি। এই লেকচারে আমরা পিথাগোরিয়ান ট্রিপল কি কাকে বলে এবং এই রিলেটেড কতগুলো আমরা ইম্পর্টেন্ট রেজাল্ট প্রুভ করব, অবশ্যই কতগুলো প্রবলেম আমরা সলভ করব এবং হোম টাস্কের জন্য কিছু প্রবলেম দেওয়া থাকবে। তো প্রথমে এই পিথাগোরিয়ান ট্রিপলস পড়ার আগে পিথাগোরাস সম্বন্ধে একটু জেনে নিই, বিশেষ করে তার কিছু মেন কন্ট্রিবিউশন কী কী রয়েছে সেগুলো একটু দেখে নিই। পিথাগোরাস একজন এনশিয়ান গ্রিক ম্যাথমেটিশিয়ান ছিলেন, এটা আমরা সবাই জানি, এবং তার টাইম পিরিয়ড খেয়াল করে দেখো 570 থেকে 495 BC, সুতরাং কত পুরানো, এবং সেই সময় তিনি অসাধারণ কতগুলো কাজ করে গেছেন। তো তার কিছু কিছু আমরা এখানে উল্লেখ করছি, যেমন পিথাগোরিয়ান থিওরাম আমরা সবাই জানি, কোনো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যদি দেওয়া থাকে তার ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার ইকুয়াল টু অধিভুজ স্কোয়ার হয়, বিখ্যাত একখানা থিওরাম যেটা অ্যাপ্লাই করে আমরা প্রচুর প্রবলেম করেছি স্কুল লেভেলে এবং পরেও আমরা ইউজ করেছি। এছাড়া তিনি এই থিওরি অফ প্রপোর্শন অর্থাৎ অনুপাতের যে সমস্ত থিওরি রয়েছে সেগুলো কিন্তু তিনি ডিসকভার করেছিলেন। এছাড়া তিনি প্রথম ব্যক্তি যিনি 5 রেগুলার সলিডস তিনি আইডেন্টিফাই করেছিলেন। এছাড়া মিউজিকের উপরেও তার কাজ রয়েছে, পিথাগোরিয়ান টিউনিং এবং পিথাগোরিয়ান হ্যামার্স, এই দুটো ইন্টারনেটে সার্চ করে দেখতে পারো, এগুলো সম্বন্ধে ডিটেলসে জানতে পারো। এছাড়া তিনি প্রথম বিশ্বাস করেছিলেন যে পৃথিবী স্ফেরিক্যাল অর্থাৎ গোল মানে গোলাকার, শুধু তাই না তিনি এটাকে মানে প্রচারও করেছিলেন যে পৃথিবী গোলাকার। এছাড়া তিনি প্রথম পুরো গ্লোবকে অর্থাৎ পুরো পৃথিবীকে 5টা ক্লাইমেটিক জোনে ভাগ করেছিলেন, এবং যেটা এখনো আমরা কিন্তু সেই রকম সেই 5টা ক্লাইমেটিক জোনেই এখনো মানে ইউজ করা হয় আর কি বিভিন্ন রকম ক্লাইমেট অ্যানালিসিসের জন্য। এছাড়া তিনি এই মর্নিং স্টার আর ইভিনিং স্টারকে আইডেন্টিফাই করেছেন, অর্থাৎ যেটা ওই মানে শুক তারা যেটা আমরা হচ্ছে বলি আর সন্ধ্যা তারা, সেটাকে তিনি প্রথম আইডেন্টিফাই করেছিলেন, অর্থাৎ শুক্র গ্রহকে কিন্তু তিনি আইডেন্টিফাই করেছিলেন। এবং তিনি এই যে দুটো একই জিনিস সেটাও কিন্তু তিনি বলেছিলেন যে সকালে যেটা আমরা শুক তারা বলছি সন্ধ্যাবেলা সেটা সন্ধ্যা তারা, সেটা কিন্তু একটাই যে অবজেক্ট সেটা কিন্তু তিনি আইডেন্টিফাই করেছেন এবং পরে যেটা শুক্র গ্রহ হিসাবে পরিচিত। তো এবার আমরা পিথাগোরিয়ান ট্রিপল কি জিনিস সেটা দেখে নিই। পিথাগোরিয়ান ট্রিপল দেখো, পিথাগোরিয়ান ট্রিপল মানে আমরা এই তিনখানা আমরা ইন্টিজার কনসিডার করব ABC, এই যে সেটটা এটা পিথাগোরিয়ান ট্রিপল হবে যদি a² + b² = c² এরকম ফর্মে হয়, এবং এই যে ট্রিপলটা এটাকে আমরা বলবো প্রিমিটিভ ইফ এটা এই ABC-র GCD যদি 1 হয়, তাহলে আমরা বলবো পিথাগোরিয়ান ট্রিপলটা এই যে প্রিমিটিভ, অর্থাৎ প্রিমিটিভ পিথাগোরিয়ান ট্রিপল বলবো যদি এই GCD অফ ABC 1 হয়ে যায়। এবার এক্সাম্পলে আসি, এবার প্রিমিটিভ পিথাগোরিয়ান ট্রিপলের কয়েকটা এক্সাম্পল দেখো, যেমন 3, 4, 5, 5, 12, 13 এবং 12, 35, 37, এগুলো সব কিন্তু পিথাগোরিয়ান ট্রিপল যেটা প্রিমিটিভ হচ্ছে, অর্থাৎ প্রিমিটিভ পিথাগোরিয়ান ট্রিপল, এগুলো অবশ্যই GCD 1 হচ্ছে দেখেই বুঝতে পারছ। এবার নেক্সট মানে এক্সাম্পল দেখো, দেয়ার আর ইনফাইনালি মেনি পিথাগোরিয়ান ট্রিপল, পিথাগোরিয়ান ট্রিপল যদি আমরা একটা পাই সেখান থেকে আমরা অসংখ্য তৈরি করতে পারবো, কি করে পারবো দেখো খুব ইজিলি, যদি আমরা ধরে নিই যে ABC কোনো একটা পিথাগোরিয়ান ট্রিপল, এবার যদি আমরা কোনো একটা পজিটিভ ইন্টিজার কে যদি গুণ করে দিই তাহলে কি হবে, এটাও পিথাগোরিয়ান ট্রিপল হবে। কেন? কারণ হচ্ছে এই এর এই প্রথম দুটো স্কোয়ার করো সেকেন্ডটা স্কোয়ারের সঙ্গে সমান হবে, কারণ কি এটা যেহেতু আমরা পজিটিভ ইন্টিজার নিয়েছি এবং সাধারণত গ্রেটার দেন 1 নেবো, কারণ 1 যদি নিই তাহলে সেটা একই হয়ে যাবে, গ্রেটার দেন 1 নিলে আমরা ডিস্টিং পাবো এবং কে স্কোয়ারটা দুই দিক থেকে কেটে যাবে, আলটিমেটলি আমরা পেয়ে যাব এই KA KB KC, এটাও একখানা পিথাগোরিয়ান ট্রিপল। সুতরাং ইনফাইনালি মেনি পিথাগোরিয়ান ট্রিপল আছে। এবার থার্ড এক্সাম্পল আরও ইম্পর্টেন্ট, যদি কোনো পিথাগোরিয়ান ট্রিপল দেওয়া থাকে তাহলে তাকে আমরা পিথাগোরিয়ান মানে প্রিমিটিভ পিথাগোরিয়ান ট্রিপলে কিন্তু কনভার্ট করতে পারবো, কি করে পারবো, ধরো একখানা পিথাগোরিয়ান ট্রিপল নিয়ে নিলাম ABC, এটা একটা পিথাগোরিয়ান ট্রিপল, ঠিক আছে। এবার যেহেতু পিথাগোরিয়ান ট্রিপল তাহলে
এটা প্রিমিটিভ নাও হতে পারে, সুতরাং জিসিডি বের করে নিলাম, যদি জিসিডি ডি হয়, ডি এটা গ্রেটার দেন ওয়ান হয় তাহলে সেটা প্রিমিটিভ নয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, তাহলে ডিটা জিসিডি বের করার পর আমরা কি পারবো, দেখো এ কে লিখতে পারবো ডি ইনটু এ ওয়ান, বি কে লিখতে পারো সিমিলারলি ডি ইনটু বি ওয়ান, আর সি কে লিখতে পারো সি সি ইকুয়াল টু ডি ইনটু সি ওয়ান, এইরকম লিখতে পারবো। এবং অবভিয়াসলি এখানে যেহেতু ডিটা এ ওয়ান বি এ বি সির জিসিডি, তাহলে এ ওয়ান বি ওয়ান সি ওয়ানের কিন্তু জিসিডি ওয়ান হয়ে যাবে। এবং তুমি চেক করে দেখতে পারো এ ওয়ান স্কোয়ার প্লাস বি ওয়ান স্কোয়ার, এটা এবার এই ভ্যালুগুলো বসিয়ে দাও, এখান থেকে এ ওয়ান এর ভ্যালু এ বাই ডি এরকম বসিয়ে দাও, দিয়ে ক্যালকুলেশন করো, আলটিমেটলি সি ওয়ান চলে আসবে। এবং যেটা আমি আগেই বলেছি এ ওয়ান বি ওয়ান সি ওয়ান এর জিসিডি ওয়ান, তার মানে কি এই যে এ ওয়ান বি ওয়ান সি ওয়ান পেলাম, এটা অবশ্যই প্রিমিটিভ পিথাগোরিয়ান ট্রিপল হয়ে যাচ্ছে। সুতরাং পিথাগোরিয়ান ট্রিপল জানা থাকলে সেখান থেকে প্রিমিটিভ পিথাগোরিয়ান ট্রিপল আমরা সবসময় বের করতে পারবো। এবার আসি একখানা ইম্পর্টেন্ট লেমা, লেমাটা কি দেখো, যদি এবিসি এটা একটা প্রিমিটিভ পিথাগোরিয়ান ট্রিপল হয় তাহলে ওয়ান অফ এ বি ইজ ইভেন হোয়াইল দ্য আদার ইজ অড, অর্থাৎ এইখানে এই যে এবিসি আমরা পাচ্ছি এই এ বি এই দুটোর মধ্যে যে কোনো একটা ইভেন হবে আর একটা অড হবে, দুটোই একসঙ্গে ইভেন এবং দুটোই একসঙ্গে অড হতে পারবে না। ওকে এবার প্রুফে আসি, এ আর বি আমরা প্রথমে ধরে নিলাম যে যদি সম্ভব হয় যে দুটোই ইভেন হচ্ছে, তাহলে দুটোই যেহেতু ইভেন হচ্ছে তাহলে টু অবশ্যই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে ডিভাইড করবে, সেখান থেকে আমরা বলতে পারি যেহেতু সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে টুটা সি স্কোয়ারকেও ডিভাইড করবে, তার মানে আমরা কি পাচ্ছি তাহলে দুই সি কেও ডিভাইড করবে, তাহলে কি পেলাম এ বি সি এগুলো মানে সব সবগুলোতে দুই ইজ এ ডিভাইজার হবে, সুতরাং কেন, কারণ এ ইভেনের জন্য দুই ভাগ করছে, বি ইভেনের জন্য টু হচ্ছে বি কে ভাগ, আবার আমরা পেলাম যে টু এটা সি কেও ডিভাইড করছে, সুতরাং এ বি সির জিসিডি এটা গ্রেটার ইকুয়াল টু টু হবে, তাহলে এটা কন্ট্রাডিকশন কেন, কারণ এ বি সি দেওয়া আছে প্রিমিটিভ পিথাগোরিয়ান ট্রিপল, অর্থাৎ এ বি সি জিসিডি ওয়ান হতে হবে তাহলে ইভেন হবে না। এবার আমরা যদি ধরে নিই যে এ বি দুটোই অড হচ্ছে, তাহলে দুটোই যেহেতু অড হচ্ছে তাহলে অডের স্কোয়ার যদি তুমি বের করো তাহলে মড করে সেটা সবসময় কনভার্ট টু ওয়ান হয়ে যাবে, ঠিক আছে, তাহলে সিমিলারলি বির ক্ষেত্রেও সেম রেজাল্ট। এবার যদি আমরা দুটো যোগ করে দিই তাহলে সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা কনভার্ট টু হয়ে যাবে মড ফোরে, ঠিক আছে, কিন্তু এটা সম্ভব নয়, কেন, কারণ যে কোনো ইন্টিজারের তুমি যদি স্কোয়ার করো তাহলে সেটা ফোর মডিউলেতে আইদার জিরো হবে অথবা ওয়ান হবে, যে কোনো ইন্টিজার, এখানে সি তো যে একটা ইন্টিজার পাচ্ছি তাহলে সেই ইন্টিজারে তুমি স্কোয়ার করো তাহলে মড ফোরে সেটা সবসময় জিরো হবে অথবা ওয়ান হবে, তার মানে এখানে যেহেতু টু পাচ্ছি তাহলে এটাও ইম্পসিবল, ঠিক আছে, তার মানে অবশ্যই এ বির মধ্যে যে কোনো একটা ইভেন হবে আর একটা অড হবে। ওকে এবার এই লেমা থেকে আমরা কি কনক্লুড করতে পারছি, দেখো এই লেমা থেকে আমরা পাচ্ছি যে এই এবিসি যদি প্রিমিটিভ পিথাগোরিয়ান ট্রিপল হয় তাহলে এই এবিসির মধ্যে এ আর বি যে কোনো একটা ইভেন আর একটা অড হবে, তার মানে কি আমরা কখনোই এবিসি তিনখানাই প্রাইম আমরা কিন্তু কখনোই পাবো না, অর্থাৎ কোনো এরকম পিথাগোরিয়ান ট্রিপল পাবো না যার ক্ষেত্রে এবিসি তিনটেই প্রাইম হবে, ঠিক আছে, আমরা এরকম পেতে পারি যে সি প্রাইম আর এ বির মধ্যে যে কোনো একটা প্রাইম, অন্য একটা অবশ্যই কম্পোজিট নাম্বার হবে কারণ সেটা ইভেন, এবার যেমন উদাহরণস্বরূপ এখানে ধরো তিন আর পাঁচ প্রাইম হচ্ছে কিন্তু দেখো বিটা প্রাইম হচ্ছে না, সিমিলারলি এটার ক্ষেত্রে দেখো এই এ আর সি প্রাইম হচ্ছে বিটা প্রাইম হচ্ছে না, এরকম অনেক উদাহরণ পেতে পারো যেখানে দুখানা প্রাইম পাবে আর একখানা প্রাইম পাবে না, কেন, কারণ এ বির মধ্যে যে কোনো একটা অবশ্যই ইভেন হবে আর একটা অড হবে, তার মানে তুমি কখনোই তিনখানা এ বি সির তিনটাই প্রাইম হবে এরকম কখনোই তুমি প্রিমিটিভ পিথাগোরিয়ান ট্রিপল পাবে না। এবার কোশ্চেন হচ্ছে আর দেয়ার ইনফাইনালি মেনি প্রিমিটিভ পিথাগোরিয়ান ট্রিপল, অর্থাৎ এইরকম যে প্রিমিটিভ পিথাগোরিয়ান ট্রিপল এগুলো কি ইনফাইনালি মেনি আছে, এর উত্তর হচ্ছে এখনো কিন্তু আননোন। এবার আমরা আরেকটা ইম্পর্টেন্ট লেমা প্রুভ করব এবং সেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, কেন, কারণ হচ্ছে কি কোনো প্রিমিটিভ পিথাগোরিয়ান ট্রিপল
আমরা সেটার রিপ্রেজেন্টেশন কি হবে এই লেমা থেকে আমরা সেটা বের করতে পারব। কি দেখো, যদি আমরা কোনো এবিসি একখানা প্রিমিটিভ পিথাগোরিয়ান ট্রিপল নিই, তাহলে এই লেমা বলছে যে সেই পিথাগোরিয়ান ট্রিপল প্রিমিটিভ পিথাগোরিয়ান ট্রিপলকে এরকম ফর্মে লেখা যাবে, এ ইকুয়াল টু এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, বি ইকুয়াল টু টু এম এন, সি ইকুয়াল টু এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। অর্থাৎ এম এন এর এম এন দিয়ে আমরা এবিসি কে লিখতে পারবো, যেখানে এম এন এই দুটো অবশ্যই ইন্টিজার্স হচ্ছে এবং যারা রিলেটিভলি প্রাইম হবে, শুধু তাই না, নট বোথ অড, অর্থাৎ একটা ইভেন হবে আর একটা অড হবে, অর্থাৎ এম আর এন এর মধ্যে যে কোনো একটা অড আর যে কোনো একটা ইভেন হতে হবে। ওকে, এবার প্রুফে আসি। তো আমরা প্রথম ধরে নিচ্ছি যে এম এন রিলেটিভলি প্রাইম হচ্ছে এবং দুটোই হচ্ছে অড হবে না, তার জন্য আমরা এ এ ইকুয়াল টু এরকম, বি ইকুয়াল টু এটা, আর সি ইকুয়াল টু এইভাবে, অর্থাৎ এম এন দিয়ে আমরা এবিসি কে লিখতে পারবো। এখন কোশ্চেন হচ্ছে এইভাবে লিখলে এটা কি পিথাগোরিয়ান ট্রিপল হবে? তারপরে সেকেন্ড কোশ্চেন হচ্ছে ওই পিথাগোরিয়ান ট্রিপল কি প্রিমিটিভ হবে? তাহলে প্রথমে চেক করে দেখি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কি হয়। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বের করে দেখো এটা সি স্কোয়ারের সঙ্গে সমান হচ্ছে, তার মানে এখান থেকে বলতে পারি আমরা এবিসি পিথাগোরিয়ান ট্রিপল হচ্ছে। এবার আমাদের চেক করতে হবে এই যে পিথাগোরিয়ান ট্রিপলটা, এই পিথাগোরিয়ান ট্রিপলটা কি প্রিমিটিভ পিথাগোরিয়ান ট্রিপল হচ্ছে? তাহলে যদি মানে প্রিমিটিভ পিথাগোরিয়ান ট্রিপল হতে হয়, তাহলে আমাদের কি চেক করতে হবে? এই এবিসির জিসিডি ওয়ান এটা চেক করতে হবে। ওকে, আমি প্রথমে ধরে নিলাম পি একটা অড প্রাইম, যেটা এই এ আর সি কে ডিভাইড করছে আমি ধরে নিচ্ছি, অর্থাৎ এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার আর এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার কে ডিভাইড করছে। ওকে, তাহলে পি যেহেতু এই দুটোকে ডিভাইড করছে, তার মানে পি অবশ্যই এই দুটোর যোগফলকেও ডিভাইড করবে, অর্থাৎ টু এম স্কোয়ার কে, আর বিয়োগফলকেও ডিভাইড করবে, অর্থাৎ টু এন স্কোয়ার কে ডিভাইড করবে। আবার পি যেহেতু অড প্রাইম, তার মানে সেখান থেকে আমরা বলতে পারি তাহলে পিটা অবশ্যই এম কে ডিভাইড করবে আর পিটা অবশ্যই এন কে ডিভাইড করবে। তার মানে এবার আমরা ধরে নিয়েছিলাম এম এন দুখানা যে ইন্টিজার তারা রিলেটিভলি প্রাইম এবং নট বোথ অড এটা আমরা ধরে নিয়েছিলাম, তাহলে যেহেতু রিলেটিভলি প্রাইম, কিন্তু আমরা এখন দেখালাম যে পি একটা অড প্রাইম যেটা এম এন এর এম এন কে ডিভাইড করছে, সুতরাং রিলেটিভলি প্রাইম আর হচ্ছে না, তাকে কন্ট্রাডিক্ট করছে, তার মানে এরকম কোনো ফ্যাক্টর কিন্তু থাকবে না, অর্থাৎ কোনো ওয়ার্ড প্রাইমের জন্য থাকবে না। আবার আবার খেয়াল করে দেখো যে এম আর এন এর মধ্যে যে কোনো একটা ইভেন আর যে কোনো একটা অড হচ্ছে, তার মানে টুটা এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ারকে ভাগ করবে না, সিমিলারলি এম স্কোয়ার প্লাস এন স্কোয়ারকে ভাগ করবে না। কেন করবে না? কারণ একটা ইভেন আর একটা অড, সুতরাং তাদের স্কোয়ারের যোগফলও অড হবে, স্কোয়ারের বিয়োগফলও অড হবে, তার মানে টু ভাগ করবে না একে, তাহলে টু যেই একে ভাগ করছে না, সুতরাং এবিসি জিসিডি আর টু সম্ভব না। ঠিক আছে, তার মানে আমরা বলতে পারি যে এই যে তিনখানা ইন্টিজার যেটা এম এন দিয়ে জেনারেট করছে, তাহলে এটা অবশ্যই প্রিমিটিভ পিথাগোরিয়ান ট্রিপল হবে। কেন? জিসিডিটা টু ও হচ্ছে না আর যে কোনো অড প্রাইমও হচ্ছে না, যে কোনো অড প্রাইম ও ডিভাইজার হচ্ছে না, টু ও ডিভাইজার হচ্ছে না, সুতরাং তাহলে কোনো ওর আর গ্রেটার দেন ওয়ান জিসিডি থাকবে না, কারণ যে কোনো গ্রেটার দেন ওয়ান নাম্বারকে আমরা আলটিমেটলি প্রাইমের ফ্যাক্টর আকারেই তো লিখতে হবে, তাহলে সেই ফ্যাক্টরগুলোই মানে যেহেতু এর ডিভাইজার হচ্ছে না, সুতরাং তার জিসিডি গ্রেটার দেন ওয়ান সম্ভব না। ওকে, এবার কনভার্সে আসি। কনভার্সে আমরা কি ধরছি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার, অর্থাৎ পিথাগোরিয়ান ট্রিপল এবং জিসিডি এবিসির ওয়ান হচ্ছে, অর্থাৎ এবিসি আমরা প্রিমিটিভ পিথাগোরিয়ান ট্রিপল ধরে নিচ্ছি। তাহলে যেই প্রিমিটিভ পিথাগোরিয়ান ট্রিপল হচ্ছে, আমরা আগে লেমায় প্রুভ করেছি এই এবিসির মধ্যে যে কোনো একটা ইভেন হবে আর যে কোনো একটা অড হবে, আমরা ধরে নিচ্ছি এখানে এটা অড আর বিটা ইভেন। এখন আমাদের কাজ হচ্ছে, আচ্ছা তাহলে এটা অড বিটা ইভেন যেই হচ্ছে, তাহলে সিটা অবশ্যই অড হবে, কেন? কারণ সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সুতরাং একটা ইভেন আর একটা অড যেহেতু হচ্ছে, তাদের স্কোয়ারের যোগফল, তাহলে সেটা অড হবে, আবার তার স্কোয়ার রুটও অড হবে, সুতরাং সিটা অড হবে। তাহলে কি কি পাচ্ছি মাথায় রাখো, এটা অড, সিটা অড আর বিটা ইভেন। তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু আমরা এখান থেকে লিখতে পারি সি মাইনাস এ ইন্টু সি প্লাস এ, এটা লিখতে পারি, এবং যেহেতু সি অড এ অড, তাহলে তাদের বিয়োগফলও ইভেন হবে, যোগফলও ইভেন হবে। তাহলে এবার আমাদের কাজ হচ্ছে এই এবিসি কে এইরকম ফর্মে লিখতে হবে, অর্থাৎ এবিসি এর জন্য আমরা দুখানা রিলেটিভলি প্রাইম ইন্টিজার পাবো এম এন, যার জন্য এরকম হচ্ছে, এবং দুটোই কিন্তু অড হবে না, অর্থাৎ একটা ইভেন আর একটা
odd হবে এটা আমাদের আলটিমেটলি নিয়ে আসতে হবে ওকে আচ্ছা এবার যদি আমি ধরে নেই p কোন একটা odd prime যেটা c minus a কেও ডিভাইড করছে c plus a কেও ডিভাইড করছে তাহলে কি এই দুটো নাম্বারের যোগফল কেও ডিভাইড করবে তাহলে 2c কে ডিভাইড করছে আবার বিয়োগফল কেও ডিভাইড করবে তার মানে 2a কে ডিভাইড করছে তার মানে p a কেও ডিভাইড করবে এবং c কেও ডিভাইড করবে কারণ কারণ p টা যেহেতু odd prime greater than 1 তার মানে 2c কে ডিভাইড করছে মানে একটাই অপশন c কে ডিভাইড করতে হবে সিমিলারলি a কে ডিভাইড করতে হবে আচ্ছা এবার যেহেতু b স্কয়ার ইকুয়াল টু ca ইনটু c minus a ইনটু c plus a এবং p যেহেতু a কে ডিভাইড করছে a কে ডিভাইড করবে তাহলে p অবশ্যই b কে ডিভাইড করবে ঠিক আছে তার মানে আলটিমেটলি abc এর gcd আমরা 1 যে ধরেছিলাম তাকে কন্ট্রাডিক্ট করছে কারণ কারণ p কমন ডিভাইজার পেয়ে যাচ্ছি abc এর যেটা গ্রেটার দ্যান 1 কারণ odd prime এর জন্য ওকে সুতরাং এটা সম্ভব নয় অর্থাৎ কোনো odd prime এই c minus a আর c plus a এরকম ভাগ করবে না আচ্ছা এবার c minus a এবং c plus a এই দুটো ইভেন ইন্টিজার কারণ দুটোই c আর a দুটোই odd এর জন্য তাদের যোগফল এবং বিয়োগফল ইভেন হচ্ছে তাহলে ইভেন যেই হচ্ছে তাহলে 2 অবশ্যই ডিভাইডস করবে c minus a কে আর c plus a কে আর এখনি দেখালাম যে কোন odd prime যদি নি greater than 1 তাহলে সেটা abc কাউকেই ডিভাইড করছে না ঠিক আছে তার মানে এই যে c minus a এবং c plus a এর আমরা একটাই মাত্র ডিভাইজার পাবো যেটা হচ্ছে 2 ঠিক আছে আচ্ছা এবার হচ্ছে দেখো b স্কয়ার ইকুয়াল টু এটা আমাদের জানা আছে এবং c minus a এবং c plus a এর আমরা দেখছি যে 2 একমাত্র কমন ফ্যাক্টর আর কোনো কমন ফ্যাক্টর থাকবে না ঠিক আছে এবার এটাকে আমরা একটু যদি সাজিয়ে লিখি তাহলে এরকম ফর্মে লিখতে পারবো কারণ b টা ইভেন বলা আছে আর এটাও ইভেন তার মানে আলটিমেটলি এখানে এরকম ফর্মে লিখতে পাচ্ছি এবং c minus a আর c plus a এদের যেহেতু একটাই মাত্র কমন ডিভাইজার আছে 2 তার মানে এই বাই 2 যদি করে দিই তাহলে তাতে gcd 1 হচ্ছে ওকে তাহলে এবার দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি তাহলে এই টার্মটা স্কয়ার আর এই দুটো রিলেটিভলি প্রাইম ইন্টিজারের গুণফল সুতরাং আমরা যদি ইউনিক ফ্যাক্টরাইজেশন এই জিনিসটা কনসিডার করি তাহলে এগুলো সমস্ত এই যে c minus a by 2 এটাও এটারও পাওয়ার 2 হবে অর্থাৎ কোন ইন্টিজার পাবো এটা ইকুয়াল টু সেই ইন্টিজারের স্কয়ার হবে আর সিমিলারলি c plus a সেটাকেও আমরা কোন ইন্টিজার পাবো যার পাওয়ার 2 হবে কেন কারণ লেফট সাইডের যেহেতু এলিমেন্টটা স্কয়ার হচ্ছে আর এই দুটো যদি রিলেটিভলি প্রাইম তাহলে প্রত্যেকটা কিন্তু স্কয়ার ফর্মে হতে হবে অর্থাৎ আমরা m পাবো যার জন্য c minus c plus a by 2 m square আর n এর জন্য এটা পাচ্ছি তাহলে এবার যেহেতু b square equal to এটা আমাদের জানা আছে সেখান থেকে এই জিনিসটা পেয়ে যাচ্ছি এবার যদি একটু সিম্পলিফাই করি তাহলে সেখান থেকে a পেয়ে যাচ্ছি এটা c পেয়ে যাচ্ছি এটা আর b পেয়ে যাচ্ছি এটা এবার দেখো m n যে দুখানা ইন্টিজার পাচ্ছি যদি দুটো মানে তাদের মধ্যে একটা অড হবে একটা ইভেন হবে এই জিনিসটা আমরা যদি ধরি নেই যে দুটো ইভেন হচ্ছে বা দুটোই অড হচ্ছে তাহলে কি হবে দেখো তাহলে b এবং c দুটোই ইভেন হয়ে যাবে তাহলে যেটা ইম্পসিবল কেন কারণ আমরা ধরে নিয়েছি b টা ইভেন হবে আর c টা অড হবে কিন্তু এখানে আমরা দেখলাম b c দুটোই ইভেন বা দুটোই দুটোই সবসময় ইভেন হবে যদি m আর n দুটোই ইভেন অথবা অড হয় তাহলে এটাও এটাকেও কন্ট্রাডিক্ট করছে কারণ b টা আমাদের সবসময় ইভেন আছে আর c টা অড আছে আমরা যেভাবে মানে প্রথমে ধরে নিয়েছি এটা অড বিটা ইভেন সিমিলারলি সিটা অড হবে ওকে শুধু তাই না mn এটা হচ্ছে মাস্ট বি রিলেটিভলি প্রাইম হবে কেন কারণ mn এর যদি কোনো কমন ফ্যাক্টর থেকে যায় তাহলে দেখো সেখান থেকে এরও কমন ফ্যাক্টর সেটা পেয়ে যাব কারণ মানে এই কমন ফ্যাক্টরটাকে কমন ফ্যাক্টর স্কয়ারকে বাইরে বের করে নিতে পারি তাহলে এর ক্ষেত্রে সি কমন ফ্যাক্টরটা এর ক্ষেত্রে mn যেহেতু আছে তাহলে সেই কমন ফ্যাক্টর স্কয়ার ফর্মে হয়ে যাবে ঠিক আছে অর্থাৎ abc gcd কিন্তু আর 1 থাকছে না তার মানে mn কে অবশ্যই রিলেটিভলি প্রাইম হতে হবে না হলে কিন্তু এই mn যদি রিলেটিভলি প্রাইম না হয় তাহলে abc এর gcd 1 হবে না অর্থাৎ সেটা আর প্রিমিটিভ পিথাগোরিয়ান ট্রিপল থাকবে না ওকে তাহলে ফাইনালি আমরা কিন্তু প্রুভ করতে পারলাম কোন পিথাগোরিয়ান প্রিমিটিভ পিথাগোরিয়ান ট্রিপলকে আমরা সব সময় এরকম ফর্মে লিখতে পারবো যেখানে mn দিয়ে লিখতে পারবো mn টা রিলেটিভলি প্রাইম ইন্টিজার শুধু তাই না দুটোই একসঙ্গে অড হবে না অর্থাৎ একটা ইভেন আর একটা অড হবে ওকে এবার একটা এক্সাম্পলে আসি দেখো আমরা
এই পিথাগোরিয়ান ট্রিপলটা যদি কনসিডার করি তাহলে এটাকে কি রকম ফর্মে লেখা যাচ্ছে দেখো, তাহলে এটা 5 স্কয়ার প্লাস 12 স্কয়ার ইকুয়াল টু 13 স্কয়ার হচ্ছে, শুধু তাই না, এবং এবিসি এর জিসিডি যেহেতু 1 তাহলে এটা অবশ্যই প্রিমিটিভ পিথাগোরিয়ান ট্রিপল হচ্ছে। তাহলে যেই প্রিমিটিভ পিথাগোরিয়ান ট্রিপল হচ্ছে তাহলে আমরা সব সময় এর এমএন পাবো, তার জন্য এ বি সি কে এমএন দিয়ে লেখা যাবে। দেখো এখানে যদি এম এর ভ্যালু 2 আর এন এর এম এর ভ্যালু 3 আর এন এর ভ্যালু 2 কনসিডার করি তাহলে দেখো এ 5 তাকে হচ্ছে এরকম ফর্মে লেখা যাচ্ছে, আর বি কে দেখো 2 এম এন ফর্মে লেখা যাচ্ছে, আর সি যেটা 13 সেটাকে দেখো এম স্কয়ার প্লাস এন স্কয়ার ফর্মে লেখা যাচ্ছে। অর্থাৎ প্রিমিটিভ পিথাগোরিয়ান ট্রিপলের জন্য আমরা এম এন পাচ্ছি, তাহলে দেখো এম এখানে কত হচ্ছে 3 আর এন হচ্ছে 2, তাহলে দুটোই রিলেটিভলি প্রাইম এবং একটা ইভেন আর একটা অড হচ্ছে। ওকে এবার দেখো এই লিস্টটা এখানে কি করছি যে আমরা এম আর এন যদি এইরকম চুজ করি যে দুখানা আমরা রিলেটিভলি প্রাইম ইন্টিজার নেব এবং দুখানা রিলেটিভলি প্রাইম ইন্টিজার দুটোই কিন্তু একসঙ্গে অড হবে না, অর্থাৎ একটা ইভেন একটা অড হচ্ছে। যেমন 2 আর 1 যদি নিই তাহলে সেখান থেকে তাহলে এটা কত হবে পিথাগোরিয়ান প্রিমিটিভ পিথাগোরিয়ান ট্রিপলের এটা এম স্কয়ার মাইনাস এন স্কয়ার হবে, বিটা এটা হবে আর সিটা এম স্কয়ার প্লাস এন স্কয়ার হবে। সিমিলারলি 3 আর 2 যদি কনসিডার করি তাহলে বুঝতে পারছো একটা ইভেন আর একটা অড, তাদের জিসিডি অবশ্যই 1, তাহলে সেখান থেকে তুমি ওই পিথাগোরিয়ান ট্রিপলটা বের করতে পারবে 5 12 13। আবার 4 যদি কনসিডার করি তাহলে 4 এর সঙ্গে মানে রিলেটিভলি প্রাইম এবং হচ্ছে যেহেতু 4 ইভেন তাহলে বাকি দুটো অড হবে, তাহলে দেখো 4 আর 1 আর 4 আর 3 কনসিডার করছি তাহলে তার জন্য। এবার 5 এর ক্ষেত্রে তাহলে 5 যেহেতু অড হচ্ছে তাহলে তার সঙ্গে ইভেন নাম্বারগুলো নিতে হবে এবং ওর থেকে আমরা ছোটটা এনটা সবসময় ছোট কনসিডার করছি, কেন, কারণ এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার আমরা মানে যেহেতু পাবো তাকে পজিটিভ করতে হবে, সুতরাং এনটা সবসময় ছোট নিব। তাহলে 5 এর সঙ্গে 2 আর 5 এর সঙ্গে 4 এই দুটো অপশান আছে, এবার বের করে দেখো সেখান থেকে তুমি এবিসি পেয়ে যাবে, অর্থাৎ পিথাগোরিয়ান ট্রিপল তুমি সবসময় পেয়ে যাবে। এবার যদি তুমি 6 নাও তাহলে 6 এর সঙ্গে 1 নেবে, 6 এর সঙ্গে এর 5 নেবে, এই দুটোই অপশান, কেন, কারণ রিলেটিভলি প্রাইম হতে হবে এবং জিসিডি কিন্তু 1 হতে হবে, অর্থাৎ 6 এর সঙ্গে 3 তুমি কনসিডার করতে পারবে না। যাই হোক, তো এইভাবে তুমি এম এন কে মানে এম কে আগে ফিক্সড করো, কোনো একটা মানে 6 নিলাম এরপরে 7 নাও, তারপরে এনটাকে সেইভাবে চুজ করো, দিয়ে তুমি অসংখ্য এইভাবে পিথাগোরিয়ান ট্রিপল এইরকম করে কিন্তু জেনারেট করতে পারবে যারা প্রিমিটিভ পিথাগোরিয়ান ট্রিপল হবে। এবার একটা ডেফিনেশন দেখে নিই, পিথাগোরিয়ান ট্রায়াঙ্গেল কাকে বলে। কোনো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলকে আমরা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যাকে আমরা পিথাগোরিয়ান ট্রায়াঙ্গেল বলবো যদি তার সাইডগুলো সমস্ত ইন্টিজার লেন্থে হয়, অর্থাৎ লেন্থগুলো সব ইন্টিজার হবে। এবং এর এক্সাম্পল আমরা অসংখ্য পেয়েছি, অর্থাৎ লাস্ট যে এক্সাম্পলটা করলাম সেখানে দেখো এম এন এম আর এন এর ভ্যালুর জন্য আমরা অসংখ্য এরকম এম এন পাবো, যার জন্য আমরা কিন্তু এবিসি তৈরি করতে পারবো যেগুলো প্রিমিটিভ পিথাগোরিয়ান ট্রিপল হচ্ছে, অর্থাৎ পিথাগোরিয়ান ট্রিপল হচ্ছে সেখান থেকে। তাহলে ওই ওই এবিসি লেন্থে যদি আমরা ট্রায়াঙ্গেল তৈরি করি তাহলে সেগুলো সব পিথাগোরিয়ান ট্রায়াঙ্গেল হবে। ওকে এবার ইম্পর্টেন্ট এর একটা থিওরামে আসি, যদি আমরা কোনো পিথাগোরিয়ান ট্রায়াঙ্গেলের ইনস্ক্রাইব একটা সার্কেল নিই, অর্থাৎ যে সার্কেল প্রত্যেকটা বাহুকে টাচ করে থাকবে ভিতরেই ওই পিথাগোরিয়ান ট্রায়াঙ্গেল ভিতরে, তাহলে তার যে রেডিয়াস সেটা সবসময় ইন্টিজার হবে, অর্থাৎ তার রেডিয়াসটা তুমি কখনোই ফ্র্যাকশান বা ইরেশন নাম্বার এরকম তুমি পাবে না, সবসময় ইন্টিজার পাবে। ওকে এবার তার প্রুফে আসি, ধরো আমি এইরকম একটা পিথাগোরিয়ান ট্রায়াঙ্গেল আমি কনসিডার করছি যার বাহু দৈর্ঘ্য দেখো এটা আছে এ, এটা বি আর এটা সি নিলাম, তাহলে অবভিয়াসলি সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে, এবং যেহেতু পিথাগোরিয়ান ট্রায়াঙ্গেল তাহলে এই এবিসি লেন্থগুলো এগুলো কিন্তু সব ইন্টিজার লেন্থ হবে। তাহলে আর যে আমি রেডিয়াস কনসিডার করলাম এই সার্কেলের, তাহলে সেই আরটাকে আমাদের প্রুভ করতে হবে ইন্টিজার হবে। ওকে এবার ভাবো এই এরিয়াটা ট্রায়াঙ্গেলের, এই এরিয়াটা যদি আমাদের বের করতে হয় তাহলে এই এরিয়া দেখো তিনখানা ট্রায়াঙ্গেলে ভেঙে যাচ্ছে এইরকম, এটা অর্থাৎ এই ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেল আর এই ট্রায়াঙ্গেল, তাহলে এই তিনটে ট্রায়াঙ্গেলের এরিয়ার যোগফল সমান হচ্ছে অরিজিনাল ট্রায়াঙ্গেলের যোগফলের সঙ্গে সমান হবে। এবং খেয়াল করে দেখো প্রত্যেকটা যে এই যে ট্রায়াঙ্গেলগুলো আমরা পাচ্ছি তাহলে প্রত্যেকটা ট্রায়াঙ্গেলের হাইট
হাইট এই যে ভিতরে ট্রায়াঙ্গেল এগুলো প্রত্যেকটার হাইট কিন্তু আরের সঙ্গে সমান। সুতরাং তাহলে অরিজিনালটার ক্ষেত্রফল কত হবে? হাফ এ বি সি, কিন্তু উচ্চতা এ আর ভূমি হচ্ছে বি। তাহলে সিমিলারলি বাকিগুলোর এই ট্রায়াঙ্গেলের হাফ আর এ, আর পরেরটার ক্ষেত্রে হাফ আর বি, পরেরটার ক্ষেত্রে হাফ আর সি, এরকম পাবো। তাহলে এবার আর বাই টু যদি কমন নিয়ে নিই তাহলে এই যে ওকে। এবার যেহেতু পিথাগোরিয়ান ট্রায়াঙ্গেল তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার এটা হবে। আচ্ছা যেই এটা হচ্ছে তাহলে আমরা মানে ল্যামা টু তে দেখেছি যদি কোনো পিথাগোরিয়ান ট্রায়াঙ্গেল দেওয়া থাকে তাহলে পিথাগোরিয়ান ট্রিপল দেওয়া থাকে তাহলে তার এবিসি কে আমরা এম এন পাবো, যার জন্য এবিসি কে ওই এম এন ফর্মে লিখতে পারবো। এবার সেখানে প্রিমিটিভের জন্য প্রুভ করেছি, অর্থাৎ যার জন্য এম আর এন রিলেটিভলি প্রাইম হতো এবং একটা ইভেন আর একটা অড হবে। তাহলে এর ক্ষেত্রে যেহেতু আমরা এই পিথাগোরিয়ান ট্রায়াঙ্গেল পিথাগোরিয়ান ট্রিপলটা প্রিমিটিভ কিনা আমরা জানি না, সুতরাং তার ক্ষেত্রে কমন ফ্যাক্টর থেকে যেতেই পারে। আমরা এই জন্য কে একটা গুণ দিয়ে দিয়েছি, সেখানে কে টা একখানা পজিটিভ ইন্টিজার, ঠিক আছে। এবার সেটা যদি মানে প্রিমিটিভ হয় তাহলে ওয়ান হবে, আর প্রিমিটিভ যদি প্রিমিটিভ পিথাগোরিয়ান ট্রিপল না হয় তাহলে সেটা গ্রেটার দেন ওয়ান হবে। ওকে, তাহলে আলটিমেটলি এবিসি কে আমরা এইরকম ফর্মে লিখতে পারবো। আচ্ছা এবার দেখো লাস্ট যে ওই ত্রিভুজের ক্ষেত্রফলের জন্য আমরা একটা রিলেশন পেয়েছিলাম, এ বি ইকুয়াল টু হার ইন আর ইন টু এ প্লাস বি প্লাস সি, এটা পেয়েছিলাম। এবার এখানেই আমরা এবিসি কে এই যে রিপ্রেজেন্টেশন পেলাম এইগুলো দিয়ে যদি রিপ্লেস করে দিই তাহলে আর ইকুয়াল টু আমরা পেয়ে যাব এ বি বাই এ প্লাস বি প্লাস সি। দিয়ে যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে দেখো কি পাচ্ছি, এটা বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার পরে সামান্য একটু যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি আর ইকুয়াল টু এই ইন্টিজার। অর্থাৎ ইনস্ক্রাইব যে সার্কেল পিথাগোরিয়ান ট্রায়াঙ্গেলের তাহলে তার রেডিয়াসটা সবসময় কিন্তু ইন্টিজার হবে। ওকে, এবার কিছু আমি প্রবলেম দিলাম, এই প্রবলেমগুলো প্রত্যেকটা ট্রাই করো সলভ করার জন্য, আর যদি কনফিউশন থাকে মেল করতে পারো অথবা তুমি সলভ করে পাঠাতে পারো মেলে, আমি চেক করে দেব। তো এই প্রবলেমগুলো সলভ করো যেগুলো পরীক্ষার পারপাসেও কিন্তু কাজে আসতে পারে। এবার নেক্সট লেকচারে দেখো আমরা ফার্মার লাস্ট থিওরাম এটা পড়বো এবং তার কতগুলো প্রবলেমও আমরা দেখবো।